ভোট সন্ত্রাসে বিপ্লবকেও টেক্কা দিলেন মানিক সাহা। সভাপতির দলীয় পরিকল্পনায় আর ত্রিপুরা পুলিশের বিশেষ সহযোগিতায় ভোটের আগের রাত থেকেই গোটা আগরতলা বহিরাগত সমাজবিরোধীদের চাদরে মুড়িয়ে ফেলা হয়। ভোটের লাইন থেকে গলিপথের মুখ সর্বত্র বহিরাগতদের দাপট। মেরুদণ্ডহীন পুলিশ তাদের কাউকেও খুঁজে না পেলেও তরুণ প্রজন্মের সাংবাদিকরা তুলে ধরেছেন অসংখ্য গলিপথের সমাজদ্রোহীদের থেকে ছাপ্পা ভোটারদের। গত 14ই মে হঠাৎ ফানি অত্যাচারী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দুপুরে অপসারিত হয়। সন্ধ্যায় চেয়ার ভাঙাভাঙির মধ্য দিয়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয় মানিক সাহা। সংসদ মানিক সাহা, দলের সভাপতি মানিক সাহা, প্রফেসর ডাক্তার মানিক সাহা, আগরতলা শহরের এক বিত্তবান পরিবারের সদস্য। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার পর দুই একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি নেশা ও ভোট সন্ত্রাস নিয়ে ঘুরিয়ে বিপ্লব দেবকে নিশানায় বিদ্ধ করে নিজের মুখে স্বচ্ছ ভাবমূর্তির মুখোশ লাগানোর চেষ্টা করে। গায়ের দূরে কারোর মন পাওয়া যায় না, গায়ের দূরে জিতা জানে বুঝি। লাইন থেকে বের করে কোথাও গিয়ে বাড়িতে গিয়ে ভয়টা কেন? আমি যদি সারা বছর কাজ করি তাহলে এটা প্রয়োজন কি? এভাবে আমাদের প্রয়োজনে নেই এই ধরনের একটা কালচার ডেভেলপ করে গেছে, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাতে অনেক সাধারণ মানুষ মনে করেছিল চার বছর পর একজন ভালো মানুষ মুখ্যমন্ত্রী হয়েছে। না, মাত্র এক মাসের মধ্যেই মুখোশ খুলে পড়ল, রাজ্য জুড়ে শুধুই ছি ছি রব। রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে 23 জুন উপনির্বাচন হয়ে গেল। চারটির মধ্যে 8 বর্দোয়ালি কেন্দ্র, যে কেন্দ্র থেকে বিজেপি দলের সভাপতি তথা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই কেন্দ্রে রেকর্ড সন্ত্রাস আর ছাপ্পা ভোট। সকাল সকাল সাংবাদিক রক্তাক্ত হয়। 80 ঊর্ধ্ব বৃদ্ধ মহিলা ভোটারকে ছুঁড়ে ফেলে দেয় মুখ্যমন্ত্রীর ভোট লুটেরা বাহিনী। জীবনের প্রথম ভোট দিতে এসে আক্রান্ত হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসেন কলেজ পড়ুয়া ছাত্রী। যশস্বী বিপ্লব দেবের পর যশস্বী মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাই দলীয় কর্মীরা সাব্রুম, বিলোনিয়া, অমরপুর, উদয়পুর, বিশালগড়, প্রতাপগড়, জিরানিয়া থেকে দলীয় নির্দেশে দল বেঁধে ছাপ্পা ভোট দিতে আর সন্ত্রাস করতে চলে আসেন। অনেকেই ভোট দিলেন, কেউ কান ধরে উঠবোস করলেন, আবার কেউ কেউ বীরের মতো এসে চোরের মতো পালালেন। তারা সকলেই মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম ধন্য করলেন। ফলে মানিক সাহা আজীবন মুখ্যমন্ত্রী থাকুক আর না থাকুক, উনাকে কিন্তু আজীবন এই সকল কৃতার্থ বাহিনীর নিকট কৃতজ্ঞ থাকতে হবে। জীবনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় গোটা অর্ধেক রাজ্যের সমাজদ্রোহী ভোট লুটেরা বাহিনী যেভাবে মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করতে ভালোবাসায় আছড়ে পড়লেন তা নজিরবিহীন। এটা তো সত্যি যে ভোট লুটেরা বাহিনীর এরকম অগাধ ছাপ্পা ভালোবাসা 2018 সালে বনমালীপুর কেন্দ্রে বিপ্লব দেবও পায়নি। 23 জুন উপনির্বাচনের দিন সকালে যখন মুখ্যমন্ত্রী সস্ত্রীক পুজোতে ব্যস্ত, ঠিক তখন উনার লুটেরা বাহিনী এক চিত্র সাংবাদিককে রক্তাক্ত করল, খোদ উনি যে কেন্দ্রে ভোট প্রদান করবেন সেই ভোট কেন্দ্রের সামনেই। সেই রক্তাক্ত ভোট গ্রহণ কেন্দ্রে মুখ্যমন্ত্রী ভোট দিলেন এক গাল হেসে। ক্ষমতার লালসায় যে সন্ত্রাস, ভোট লুট, রক্তে আক্রমণে, জনতার চোখের জলে, মহিলাদের হাহাকারে মুখ্যমন্ত্রী উৎসব দেখেছেন, তা যে কতটা লজ্জার, আতঙ্কের, ঘৃণার, কলঙ্কের, তা হয়তো খুব দ্রুত উপলব্ধি করতে পারবেন। ডাক্তার, মুখ্যমন্ত্রী ক্ষমতার লালসায় হয়তো এটা ভুলে গেছেন যে লুটেরা বাহিনী কলঙ্কের ইতিহাস তৈরি করে আর জনতা ইতিহাস তৈরি করে গৌরবের।